আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক, এই পর্বে আপনাদের কিছু খামার উপযোগী ষাট বছর দেখাবো, কেমন দামে বেচা কিনা হচ্ছে দর্শক জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারের একটা ষাট গরু, আমার উপযোগী ষাট বছর। আসসালামু আলাইকুম ভাই, কয়টা নাড়ছেন? বারোটা। এই যে চারটা গরু দেখতে পাচ্ছি আনকমন চাকরা বাকরা, এগুলা কি আপনার? একটু দেখান তো গরুগুলা, এটা কি জাতের? এই যে এটা ব্রাহ্মা, এটা মানে ব্রাহ্মার কুরাজ, বুঝছেন? দেখি মাথাটা দেখি একটু বের করান তো, দেখতে পাচ্ছেন দর্শক? দেখুন দর্শক, দেখলে আদর করতে ইচ্ছা করে। গলকম্বল দেখুন, মাথা দেখুন, নাভি দেখুন। এটা কত মাস বয়স ভাই? কত মাস বয়স? 10 মাস, তাই তো দাঁতিনি, সম্পূর্ণ খামার উপযোগী বাসর। আচ্ছা দুই নম্বরটা কি জাতের? সাইয়াল। দেখুন দর্শক একবার, নাভি দেখুন, মাথা দেখুন, কি দেখুন, এদিকে আসেন। আচ্ছা কালো চাকরা বাকরাটা নেপালি জাত বলতেছে দর্শক, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালেকশন ভাইদের। 4 নম্বরটা ওটা দাঁতিনি, দাঁতিনি, এটা কি জাতের? সিন্ধি ছাপা গরু। দেখুন দর্শক গরুগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করছে? গ্রাম থেকে। এটা কোন জায়গা? সারসাথানা, মানে ওই বর্ডার এলাকা। দেখুন দর্শক বর্ডার এলাকা থেকে ভাইরা কত সুন্দর সুন্দর গরু কালেকশন করছে, করে 7 মাইল গরু হাটে নিয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা। তো বলেন একটু দামগুলো বলেন তো ভাই, এটা কত টাকা দাম চাচ্ছেন? এটা 125 চাওয়া দাম। বেচা কিনা? বেচা দাম 15 লই, একদম একদম 15। দেখুন দর্শক, আরে যে দুই নম্বরটা কত যাচ্ছেন? একদম 15। সুপ্রিয় দর্শক 115, মানে হাতে রেখে আর চাচ্ছেন না, কারণ কি? একই দাম। আরে যে 3 নম্বরটা একদম 12, একদম 112। শুনলেন দর্শক, আরে যে শেষ গরুটা ভাই 135। দেখতে পাচ্ছেন দর্শক খামার উপযোগী ষাট বছর। কেউ যদি একসাথে চারটা নিতে চায় একটু কম আছে? এক জায়গায় নিলে একটু কম হবে। আর কোনগুলো আপনাদের? যেইগুলা সব আপনাদের। দেখতে পাচ্ছেন দর্শক এখানে কি কি জাত আছে?